আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বিশেষ করে আপনারা দেখছেন যে সাদেক ভাই ভালো লোক, একটা উপরে টাইটেল দেওয়া আছে এবং থাম্বনেলের উপরেও সুন্দরভাবে লেখা আছে। আসলে তাকে নিয়ে আমি এর আগেও দুই তিনটি প্রোগ্রাম করেছিলাম, আজকেও একটি প্রোগ্রাম। কারণ হচ্ছে রাজনৈতিক যারা পলিটিক্যাল লিডার আছে তাদেরকে নিয়ে কথা খুব কম বলা হয়, আবার অনেক সময় না বলেও পারি না। যারা ভালো কাজ করে তাদেরকে নিয়ে বেশিরভাগই আমরা প্রোগ্রাম করে থাকি, আর যারা খারাপ কাজ করে থাকে দু একটা প্রোগ্রাম করি, যদি শুধরায় তো শুধরাইল, না শুধরাইল তার মতো সে থাকলো। সাদিক ভাই ভালো লোক, বিশেষ করে আমার ব্যক্তিগতভাবে তাকে খুব ভাল লাগে। এর কারণ হচ্ছে তিনি সাধারণ মানুষের সাথে মিশেন এবং সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষের খোঁজ খবর নেন, এই জন্য আমার তারে খুবই ভালো লাগে। বিশেষ করে এই প্রোগ্রামটি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে দেখেন সারা বাংলাদেশে তো বাজেট হয়ে গেল, সব সিটি কর্পোরেশনের বাজেট পাস হয়ে গেল, সব জায়গায় খুব ভরপুরভাবে কাজ চলতেছে। আমাদের বরিশালে বাজেট পাস হয় নাই, যেই কারণে আমাদের বরিশালে দেখা যায় সরকারি ফান্ড থেকে যে উন্নয়নের যে ব্যাপারটা সেটা খুবই কম হয়েছে। এই জন্য আমাদের বরিশালটা খুবই উন্নয়ন করা আরও বেশি দরকার ছিল। কারণ যদি আপনার পকেটে টাকা না থাকে তাহলে আপনি যেরকম খরচ করতে পারবেন না, ঠিক তেমনই একটা সিটি কর্পোরেশনে যদি বাজেট না থাকে তাহলে সেই সিটি কর্পোরেশনের উন্নয়ন করা সম্ভব না, তাই না? তো এখানে দেখা যায় অনেকেই অনেক ধরনের মতামত দিয়েছেন বা অনেকেই অনেক ধরনের কথা বলেছেন। আসলে একটা জিনিস বোঝা উচিত যে একটা ব্যক্তিকে দোষ দেওয়ার আগে অন্তত এতটুক বুঝতে হবে যে আসলে তার পকেটে টাকা আছে কি না। বরিশালে এ পর্যন্ত যতটুক কাজ হয়েছে সেটা সিটি কর্পোরেশনের যে আয় থেকে বা বিভিন্ন কাজ করার বাজেট থেকে, তো মূল যে বাজেটটা সেটা না হলে কিন্তু উন্নয়ন করা সম্ভব হয় না। আমি মনে করি যে বরিশাল কিন্তু একটা বিভাগ, দেখেন এই বিভাগীয় শহরে বরিশাল সিটি কর্পোরেশন এটা খুব সুন্দর একটি জায়গা। দেখবেন যে অন্যান্য জায়গার তুলনায় বরিশালটা কিন্তু সব একটা গুছানো একটা সিটি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা, দেখেন যে জ্যামমুক্ত একটা শহর বলা যায়, কোনো ট্রাফিক জ্যাম নাই, খুবই কম জ্যাম, যদি জ্যাম লাগে 5-7 মিনিট বা 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। এই সিটি কর্পোরেশনে এই এতটুক জ্যাম লাগাটা স্বাভাবিক। দেখেন একজন পলিটিক্যাল লিডারের কাছ থেকে মানুষ কি আশা করে, আশা করে যে তার সাথে হাসি মুখে কথা বলবে, তার কাছে যাইবে, হ্যাঁ খোঁজ খবর নিবে, এতটুক। কিন্তু সাদিক ভাইয়ের মধ্যে খুব ভালো আছে, যেটা বরিশাল মানুষের যারা মানুষ আছে, যারা রিক্সাওয়ালা আছে, যারা সাধারণ দিনমজুর আছে, তারা অন্তত দেখেছেন বা জানেন। কাজ করার ব্যাপারটা হচ্ছে যারা একজন মেয়র প্রার্থী বলেন বা একজন এমপি সাহেব বলেন, যাকেই বলেন, তিনি যখন নির্বাচনে যান তখন কিন্তু মানুষকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকে, এটাই স্বাভাবিক। তবে যদি সে ফান্ড না পায় তাহলে কিন্তু কাজ করতে পারে না, এটা একটা ব্যাপার। আর হচ্ছে ফান্ডের জন্য যে কাজগুলো করণীয় সেটা করতে হবে, সেটা হচ্ছে কর্তৃপক্ষের একটা ব্যাপার। যাই হোক, আসলে অনেকে আমি যে প্রোগ্রামগুলো করেছিলাম সাদিক ভাইকে নিয়ে, আজকে এ ধরনের এটা একটা ফিডব্যাক প্রোগ্রাম। আপনারা জানেন যে গত 2.5-3 মাস আগে বরিশালে ইউএনওর সাথে একটি সিটি কর্পোরেশনের একটি ঝামেলা হয়েছে, আপনারা অনেকেই জানেন। সেখানে অনেকেই মন্তব্য করেছিলেন যে সাদিক বাহিনী তাদের প্রায় অ্যাটাক করেছে, আমার ভিডিওর কমেন্টস অনেকে করেছেন। এখন দেখেন যে সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রমাণিত হয়েছে যে তারা তাদেরকে অ্যাটাক করে নাই এবং সিটি কর্পোরেশনে তারা সম্পূর্ণ নির্দোষী, তাদের কোনো দোষ নাই। আপনারা তো দেখেছেন সেই বিষয়টা একটা মীমাংসা হয়েছে। তো যাই হোক, আমি কি আপনি কি একজন মেয়রই কি একজন এমপি মহোদয় কি, দেখা যায় এক একজনের মন মানসিকতা হচ্ছে এক এক রকম, তাই না? কাজের বিষয়টা বা ধরনটা টোটাল আলাদা একটা ব্যাপার। আপনি যদি সমাজের উন্নয়ন করতে চান তাহলে দেখা যায় টাকা থাকা লাগবে, টাকা থাকলে সেটাকে খরচ করে উন্নয়ন করা সম্ভব, তাই না? তো এই হচ্ছে ব্যাপার যে আমি রিকোয়েস্ট করব যে আমাদের বরিশালে যেন ফান্ড দেওয়া হয়। হ্যাঁ, দেখা যায় বরিশালে যদি ফান্ডটা দেওয়া হয়, বরিশালের উন্নয়ন হলেই দেশ কিন্তু বরিশাল
মানে বরিশাল একটা অংশ, তাই না, এই দেশের। তো এই জন্য বরিশালের দিকে একটু লক্ষ্য রাখা উচিত বলে আমি মনে করি। সারা বাংলাদেশে সব জায়গায় লক্ষ্য রাখবেন, কিন্তু বরিশালে একটু লক্ষ্য রাখা উচিত, যেন আমাদের সিটি কর্পোরেশন আরও বেশি বেশি বাজেট হয়, যেন কাজগুলো সুন্দরভাবে হয়। আজকের মতো এটাই ছিল মেন বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।